প্রিয় দর্শক, বিজনেস আইডিয়ার আরেক নতুন পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে এমন এক ব্যবসা নিয়ে কথা বলবো যেটি আপনি মেশিন ছাড়া মাত্র 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে শুরু করতে পারবেন। আর এই প্রোডাক্টের চাহিদা সারাটা বছরই প্রায় একই রকমই থাকে। আপনি মনে করলে আপনার নিজস্ব লোকাল মার্কেটে এটা সেল করে আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। আমরা অনেকেই ছোটখাটো ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে চাই, তাদের জন্য এই ব্যবসাটা অনেকটাই মূল্যবান হতে চলেছে। এই ব্যবসাটি নিয়ে খুঁটিনাটি তথ্য দেওয়া আছে ভিডিওটির মধ্যে। আশা করি পুরো পর্ব জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমাদের দেওয়া তথ্য পেয়ে যদি আপনার একটু উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আর এই চ্যানেল নতুন হলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। বিজনেস আইডিয়ার আরো এক নতুন পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিজনেস আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করবো, এই বিজনেস আইডিয়াটা অনেকটাই প্রফিটেবল একটা বিজনেস আইডিয়া এবং খুবই লো ইনভেস্টমেন্ট মধ্যে আপনি ব্যবসাগুলো শুরু করতে পারবেন। আপনারা জানেন যে আমি বিভিন্ন রকম জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, বিভিন্ন রকম যে হোলসেল যে মার্কেটগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা সঠিকভাবে সঠিক জায়গা থেকে মাল কিনে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। তো সেই সুবাদে আমি কিছুদিন আগে আপনারা দেখবেন যে আমি কিছু ভিডিও করেছিলাম যে কলকাতা ক্যানিং স্ট্রিট বড় বাজারের যেসব জায়গাগুলো থেকে চিপেস্ট রেটে সমস্ত রকমের মাল পাওয়া যায়। তো সেখানে আমি গিয়ে একজনকে দেখলাম যে এই ব্যবসাটা করে সে যথেষ্ট একটা ভালো জায়গা করে নিয়েছে। শুধুমাত্র মানে একটা ইউনিক টাইপের একটা ব্যবসা, মানে একটা জিনিস নিয়েই ব্যবসা করে ভালো একটা জায়গা করে নিয়েছে। তো আমি ভাবলাম যে এই ব্যবসা আইডিয়াটা যদি বন্ধুদের মধ্যে শেয়ার করা যায় তাহলে কিন্তু অনেকটাই, অনেক বন্ধু যারা রয়েছেন যারা স্বল্প ইনভেস্টমেন্ট করে, বিশেষ করে 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে যারা ব্যবসা করতে চাইছেন, তারা এই সকল ব্যবসাগুলো করলে পরে অনেকটাই প্রফিটেবল হবে। এবং এই যে এই ব্যবসার যে চাহিদা সারাটা বছর প্রায় একই রকমই থাকে, এই যে চাহিদা খুব কম হয় তা কিন্তু নয়, যে কোনো ঋতুতে যে কোনো সময় কিন্তু ভালো একটা চাহিদা রয়েছে এবং ভালো বলা যেতে পারে একটা প্রফিটেবল একটা ব্যবসা। তো এখানে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো আজকে এই ব্যবসাটা নিয়ে পুরোপুরি বিস্তারিত তথ্য আপনাদের দেবো। আপনারা কোথা থেকে মাল কিনবেন, কিভাবে আপনি এই ব্যবসাটা করে কিরকম প্রফিট করা যায়, কিরকম ইনভেস্টমেন্ট, কিরকম টাকা ইনভেস্টমেন্ট হবে এবং সমস্ত রকমের যে মালগুলো কোথা থেকে পাবেন সম্পূর্ণ তথ্য আপনাদের এক করে দেবো। তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইউনিক টাইপের প্রোডাক্ট, এগুলো রিভিউ পারপাসের জন্য আপনাদের রিভিউ পারপাসের জন্য আমি নিয়ে এসেছি। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হেয়ার গারার। আপনারা জানেন যে মহিলাদের মানে চুল বাঁধার জন্য যে গারারগুলো দরকার হয় এগুলো হচ্ছে এই টাইপের যে গারারগুলো, এগুলো হেয়ার গারার। এর ডিমান্ড সারাটা বছরই প্রায় একই রকমই থাকে, বিভিন্ন রকমের কালার হয় এসব টাইপের। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের এগুলো কালার হয়। তো এর ডিমান্ড কিন্তু সারাটা বছর প্রায় একই রকমই থাকে এবং এই ব্যবসাটা কিন্তু অনেকটাই, আমরা ছোটোখাটো বলে এসব ব্যবসাগুলোকে আমরা এড়িয়ে চলি, কিন্তু এই ব্যবসাগুলোতে যে কত টাকা প্রফিট করা যায় আমি যদি আপনাকে ক্যালকুলেশনটা করে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই ব্যবসাটা আপনি দেখছেন হেয়ার গ্যারারের ব্যবসা। তো এটা হচ্ছে কি যে সেখানে একজনকে দেখলাম যে সে করছে কি এরকম টাইপের যে মালগুলো, এগুলো মানে হোলসেল দামে কিনে নিয়ে এই টাইপের মানে বড় বড় টাইপের এই মালগুলো হয়, এগুলোকে ছোট ছোট করে এইরকম আকারে কেটে সেগুলোকে উল্টো করে মানে এইরকম করছে আর কি, এইরকম করে এইরকম সাইজ করে সেগুলোকে মানে সেল করছে। তো এইগুলো আপনি মানে কেজি দরে পেয়ে যাবেন, মানে কেজি আপনার মোটামুটি 1 কেজি প্রায় 300 টাকা করে এগুলো কেজি ধরা হয়। আর মোটামুটি এই মালগুলো আপনি পাবেন, আপনাদের বলে দিচ্ছি যে মালগুলো পাবেন আপনি কলকাতা ক্যানিং স্ট্রিটে যে মার্কেট, জুয়েলারি যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটাতে আপনি খোঁজ নিলে পারে মালগুলো মোটামুটি আপনি পেয়ে যাবেন। এবং তিনি যে ব্যবসাটা করছেন একবার সম্পূর্ণ এই মালগুলো নিয়েই কিন্তু ব্যবসা করছেন। এগুলো করছে কি এই কালারটা হয়তো দেখা হলো যে একটা প্যাকেটিং করছে, তারপর শুধু হয়তো দেখা হলো ব্ল্যাক কালারটা প্যাকেটিং করছে বা এই পাঁচ মানে মিশ্রণ করে প্যাকেটিং করছে। আর এর যে প্যাকেটটা রয়েছে আপনারা দেখুন যে এই যে প্যাকেটটা, এই প্যাকেটগুলো কিন্তু আপনি কলকাতা বড় বাজারের বাগরি মার্কেট যে রয়েছে সেই বাগরি মার্কেটে কিন্তু এই ধরনের যে প্যাকেটগুলো আপনি পেয়ে যাবেন, কেজি দরে পেয়ে যাবেন, বিভিন্ন রকম কেজি হিসেবে আপনার নাই। তো আজকে আমি চলুন আপনাদের যে এই ব্যবসাটা করে আপনাদের বলি যে এই ব্যবসাটাতে খুব যে বেশি ইনভেস্টমেন্ট হবে তা কিন্তু নয়। এখানে মোটামুটি আপনি যদি 10 কেজি মাল নিয়ে যদি আপনি এই ব্যবসাটা শুরু করেন, মানে 1 কেজির দাম হচ্ছে 300 টাকা, তাহলে 10 কেজির দাম মোটামুটি 3 হাজার টাকা নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনি প্রাথমিকভাবে ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন স্বল্প ইনভেস্টমেন্ট করে। তো চলুন এখানে এবার আমি দেখে নেবো যে কীরকম টাকা মানে এখান থেকে প্রফিট আপনি করতে পারবেন, সেই তথ্যটা আপনাদের সঙ্গে তুলে ধরব। আপনারা দেখুন যে এই মালগোটার মোটামুটি এটা এই একটা প্যাকেটের মধ্যে ছিল, তো এই প্যাকেটটার মধ্যে ছিল, এই প্যাকেটটা
প্যাকেটটা নিয়ে এবং এই মালটার কতটা ওজন হচ্ছে আমি আপনাদের দেখি, তাহলে আপনারা মোটামুটি একটা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে এই ব্যবসাটাতে কিরকম প্রফিট করা যায়, কিরকম ইনকাম করা যায়, আপনারা মোটামুটি একটা ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি এটা নিয়ে এলাম, যেহেতু এখানে উল্টো পড়ে যাবে বলে আমি প্যাকেটটা সহ আমি এখানে নিচ্ছি। দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রায় 65 থেকে 69, আমি 70ই ধরলাম, যে 70 গ্রাম হচ্ছে। এখানে আপনারা দেখুন ভালোভাবে যে 70 গ্রাম হচ্ছে, মানে একটা প্যাকেটের দাম হচ্ছে, একটা প্যাকেট হচ্ছে 70 গ্রাম করে। তাহলে আপনি যদি, আমি এখানে ক্যালকুলেশনটা মোটামুটি আপনাদের করে দেখিয়েছি যে 1 কেজি মানে হচ্ছে, যে আপনারা জানেন যে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম আর প্রত্যেকটা প্যাকেট পার প্যাকেট হচ্ছে মোটামুটি আপনার 70 গ্রাম করে। তাহলে আপনি যদি 1000কে মানে 1000 গ্রাম মানে 1 কেজিকে যদি আপনি 70 দিয়ে ভাগ করেন, তাহলে মোটামুটি 14.28, মানে মোটামুটি আপনি ধরে নিন যে প্রায় 15 প্যাকেট আপনার তৈরি হবে, যে 1 কেজিতে আপনার মোটামুটি 15টা প্যাকেট তৈরি হবে। তাহলে এই 1 কেজি প্যাকেট থেকে যে 15টা প্যাকেট তৈরি হচ্ছে, মানে 15টা যে মালগুলো এগুলো যেটা তৈরি হচ্ছে, মানে একটাতে 12টা করে থাকছে সাধারণত, তাহলে আপনার মোটামুটি পার প্যাকেটে আপনার কস্ট পড়ছে প্রায় 20 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে 20 টাকা করে পড়ছে। এবং এটা যদি আপনি হোলসেলে সেল করেন তাহলে এর হোলসেল রেট হচ্ছে 25 থেকে 30 টাকা। বিভিন্ন রকম মার্কেটে বিভিন্ন রকমভাবে সেল হয়, কখনো 25 টাকা হয়, কখনো 30 টাকা। আপনি মোটামুটি আপনি যখন প্রাথমিক প্রথম অবস্থায় যখন ব্যবসাটা শুরু করবেন তখন মোটামুটি নর্মাল একটা লাভ রেখে আপনি শুরু করতে পারেন। এবং এর যে রিটেল প্রাইসটা কিন্তু মোটামুটি 36 টাকা রয়েছে, মানে আপনারা জানেন যে এই সকল মালগুলো মিনিমাম আপনার 3 টাকা করে বিক্রি হয় এখন বর্তমানে, আগে একটু কম ছিল কিন্তু এখন মোটামুটি 3 টাকা 4 টাকা 5 টাকা যে যেরকম পারে সে সেরকম রেটে বিক্রি করে। তো আমি ধরে নিলাম যে মোটামুটি পার পিস হচ্ছে 3 টাকা করে, তাহলে সেটা যদি 12 পিস হয় তাহলে 3 12 36 টাকা হচ্ছে, মানে রিটেল রেটটা। তাহলে আপনি যদি যদি 10 কেজি নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে 10 কেজিতে আপনার খরচ পড়ছে, টোটাল খরচ পড়ছে 3000 টাকা, মানে যেহেতু 300 টাকা পার কেজি, আমি আপনাকে বললাম যে 300 টাকা পার কেজি। আর এটা আপনি কিন্তু বড়বাজারের ক্যানিং স্ট্রিটে কিন্তু আপনি পেয়ে যাবেন, মোটামুটি একটু খোঁজ নিলে পেয়ে যাবেন। তাহলে 10 কেজিতে আপনার 3000 টাকা পড়ছে। তাহলে 1 কেজিতে আমি দেখাচ্ছি যে 1 কেজিতে আপনার প্রফিটটা কত হচ্ছে। তাহলে আমি অ্যাভারেজ একটা ধরে নিলাম যে যেহেতু আপনি প্রাথমিক ক্ষেত্রে শুরু করবেন সেহেতু 5 থেকে 10 টাকা পর্যন্ত আপনি লাভ রাখতে পারবেন, মানে হোলসেল লাভ। তো আমি অ্যাভারেজ ধরে নিলাম 7 টাকা করে। তাহলে 7 টাকা ইনটু 15টা প্যাকেট তৈরি হবে 1 কেজিতে, তাহলে 105 টাকা আপনার প্রফিট হচ্ছে। মানে একটা 1 কেজি যদি আপনি মালকে রেডি করে সেটা যদি মার্কেটে সেল করেন, মানে হোলসেল রেটে যদি সেল করেন, তাহলে সেটার রেট হচ্ছে 105 টাকা, মানে 105 টাকা করে আপনি প্রফিট করছেন। তাহলে আপনি যদি 10 কেজি পার ডে যদি আপনি 10 কেজি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার 1050 টাকা লাভ হচ্ছে। তাহলে ভেবে দেখুন বন্ধুরা যে একটা ছোটখাটো ব্যবসাটাতে কতটুকু লাভ করা যায় সেটা আপনারা দেখুন। যে অনেকেই আমরা ভাবি যে ছোটোখাটো ব্যবসাগুলো আমরা অনেকেই এড়িয়ে চলি, কিন্তু এই ব্যবসাগুলো যদি প্রফিট দেখায়, যেহেতু একটা ইউনিক টাইপের ব্যবসা, তাহলে কিন্তু যথেষ্ট একটা প্রফিটেবল হতে পারে এগুলো। তো আজকে এই ইনফরমেশনটা, মানে ছোটো করে ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা তৈরি করলাম। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো যে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং আপনাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।